স্টার সিনেপ্লেক্সে তুফানের জয় জয়কার না আমি এখন কটা শো বাড়লো কত লোক দেখতে যাচ্ছে পরপর শো হাউসফুল এগুলো নিয়ে কথা বলবো না এগুলো খুব ন্যাচারাল মানে আমরা গত তিন দিন ধরে যা ঘটতে দেখছি এগুলো খুব সহজাত এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই এখন বিষয়টা হচ্ছে এই যে স্টার সিনেপ্লেক্সের তুফান এই যে একের পর এক রেকর্ড যে গড়ে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ কিছু বলবেন না তুফান নিয়ে তাদের তরফ থেকে কি কোনো সে নেই আজকে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ শুধু তুফান নিয়ে মুখ খুলেছেন এমনটা নয় বরঞ্চ আমরা এটা বলতে পারি যে বাকি সিনেমাগুলোর কি সিনেরিও সেটা একদম সামনে এনে দিয়েছেন দর্শকদের সামনে একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন কোন সিনেমা তাদের হলে চলছে আর কোন সিনেমা তাদের হলে চলছে না হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দারুণ একটা বিষয় দেখলাম এবং ভাবলাম যে এটা নিয়ে কথা বলাটা খুব জরুরি স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা যিনি আছেন মেজবাহ আহমেদ তিনি আজকে তুফান নিয়ে বেশ কিছু কথা বলেছেন এবং শুধু তুফান নিয়েই নয় এক্স্যাক্টলি সিনারো সিনারিওটা নিয়ে তিনি মুখ খুলেছেন যে কি হচ্ছে আসলে এখন পরিস্থিতি কি তিনি বলছেন পরান হাওয়ার চেয়েও তুফান এ যাবৎকালের সেরা হাইপ তুলেছে এই তুফানের দাপটে হলিউ হলিউডের নতুন ছবি ওয়াটার্স নেমে গেছে বাংলাদেশের রিভেঞ্জ ও ডার্ক ওয়ার্ল্ড নামে ছবি দুটিও দর্শক দেখছে না দর্শকের চাহিদা না থাকায় শুক্রবার থেকে এগুলো নামিয়ে দেওয়া হচ্ছে আগন্তুক ও ময়ূরাক্ষীর শো এখনও আছে তবে চোখে পড়ার মতো না এবার আমরা একটি জিনিস সবার সামনে ক্লিয়ার করতে চাই তুফানের কাছে হলিউডো কোন ঠাসা এই কথাটা স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং অফিসার বলছেন যে তুফানের কাছে হলিউডের ছবিও কোন ঠাসা হয়ে গেছে এ কারণে আমরা হলিউডের ছবিগুলোও সাইডে রেখেছি কিছুদিন আগে একজন অভিযোগ করেছিলেন আমরা ঠিকমতো শো দিই না বাংলা ছবিকে প্রাধান্য দিই না কিন্তু এবারও তো দর্শক ছবি দেখলেন না শুরু থেকে দর্শক খরা চেয়েছিলাম সব ছবি দর্শক দেখুক কিন্তু দর্শক ওগুলো থেকে মুখ ফিরিয়ে নিলে তো এখানে আমাদের কিছু করার নেই দর্শক যে মানসম্মত সিনেমা দেখতে চাইবেন আমরা সেটাকে প্রাধান্য দিচ্ছি তার মানে মেজবাহ জি বলতে চাইছেন সকলে তুফান দেখতে চাইছেন তাই তাদের এই যে তুফানের সেকেন্ড উইক অর্থাৎ শুক্রবার যদিও ছবিটা সোমবার রিলিজ করেছিল তবুও নতুন উইক তো মোস্ট প্রবাবলি শুরু করা হয় শুক্রবার থেকে আমাদের ইন্ডিয়াতে তো তাই তাই জন্য কাল থেকে স্টার সিনেপ্লেক্সে টোটাল আটান্নটা শো চলবে তুফানের এবং সব ছবি কোণঠাসা হয়ে গেছে মানে কাউকে কোণঠাসা করতে হয়নি দর্শক এত পরিমাণ তুফান দেখছে বাকি সিনেমাগুলো এমনি লোকে দেখতে যাচ্ছে না তাই কোণঠাসা হয়ে গেছে এবার আশা করছি পরিষ্কার এরপরেও কি কোনো প্রযোজক বা পরিচালক ক্যামেরা দেখলেই বা মুখের সামনে মাইক ধরলেই কি এগুলো বলবেন যে স্টার সিনেপ্লেক্সে ভিড় হচ্ছে না তুফান দেখতে দর্শক যাচ্ছে না তাও বেকার বেকার এই বক্স অফিস হচ্ছে যাই হোক আমার আর কিছু বলার নেই দর্শকই বুঝিয়ে দিচ্ছেন তারা কি করতে চান বা তারা কি করছেন বা তারা কি করবেন সবটাই আমাদের কাছে একদম জলের মতন পরিষ্কার শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে এই বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন টাটা